রূপপুর জঙ্গলে এক স্বামীহারা অসহায় টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। টুকি শারীরিকভাবে অনেক অসুস্থ ছিল। মা, ও মা, আমার যে খুব কষ্ট হচ্ছে মা, মনে হচ্ছে আমার পিঠের নাড়ি ভুঁড়ি সব উল্টে যাচ্ছে, আমার খুব বমি পাচ্ছে মা। মা গো, ও মা, আমার যে কষ্ট আর সহ্য হচ্ছে না মা, তুমি আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও মা। ও মা, মা খুব কষ্ট হচ্ছে মা, মা, ও মা। কাঁদিস না সোনা মা আমার, আমি তোকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, দেখবি ডাক্তারের কাছে গেলে তুই একেবারে সুস্থ হয়ে যাবি রে মা। তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে চলো মা, আমি আর পাচ্ছি না মা, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে মা। মারে, আর একটু ধৈর্য ধর মা। এরপর টুনি টুকিকে নিয়ে ডাক্তারের কাছে যায়। এরপর ডাক্তার টুকিকে পরীক্ষা করে বলে, মিস টুনি, আপনার মেয়ের বড় এক কঠিন রোগ হয়েছে, আপনার মেয়েকে বাঁচানোর মতো আমাদের আর কোনো সাধ্য নেই, আপনি বরং আপনার মেয়েকে বাড়ি নিয়ে গিয়ে তার মনের সব ইচ্ছে পূরণ করুন, তাকে বাঁচানো আর সম্ভব নয়। ডাক্তারের মুখে এমন কথা শুনি টুনির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। টুনি ডাক্তারকে কিছু না বলে তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসে। মায়ের অশ্রুসিক্ত চোখ আর মলিন মুখ দেখে টুকি বলে, মা, ও মা, তুমি কাঁদছো তাই না মা? আর ডাক্তার আঙ্কেল তোমাকে বলেছে আমি আর বাঁচবো না, তাই না? বলো, ডাক্তার আঙ্কেল কি এটা বলেছে? না রে পাগলি মেয়ে, তুই মরবি না রে মা, তুই অনেকদিন বেঁচে থাকবি, অনেকদিন বেঁচে থাকবি তুই। এই বলে টুনি টুকির সামনে থেকে বাইরে এসে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, হায় ঈশ্বর, তুমি আমার অভূত ছোট মেয়েটাকে এত কষ্ট কেন দিচ্ছ বলো? তুমি আমার মেয়েটাকে কষ্ট না দিয়ে আমাকে দাও, তবু আমার মেয়েটাকে তুমি ভালো করে দাও ঈশ্বর। মা হয়ে যে নিজের মেয়েকে এভাবে চোখের সামনে যন্ত্রণায় তিলে তিলে মরতে দিতে পারি না আমি, আমি আর ওর কষ্ট দেখতে পাচ্ছি না ঈশ্বর। টুনি এসব বলতে থাকে আর বুক ফাটা আর্তনাদে চিৎকার করতে থাকে। এদিকে টুকি ভেতর থেকে মাকে ডাকতে থাকে। মেয়ের ডাক শুনে টুনি চোখের জল মুছে ভিতরে যায়। মাকে দেখে টুকি জড়িয়ে ধরে বলে, মা, ও মা, আমার না খুব পাকা কলা খেতে ইচ্ছে করছে, তুমি আমাকে দুটো পাকা কলা এনে দাও না মা। ঠিক আছে রে মা, তুই বিছানায় শুয়ে থাক, আমি তোর জন্য এক্ষুনি কলা নিয়ে আসছি। ঠিক আছে মা, আমি শুয়ে পড়ছি, আর তুমি তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। এরপর টুনি মেয়েকে রেখে কলার খোঁজে বের হয়। টুনি বাজার ঘাট সব তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও কোনো পাকা কলা খুঁজে পায় না। শুধুমাত্র এক কালুর বাড়িতে পাকা কলা ছিল। টুনি দৌড়ে গিয়ে কালুকে বলে, ও কালু দাদা, তুমি আমাকে একটু সাহায্য করো না গো, আমার মেয়েটা যে মৃত্যু পথযাত্রী, তুমি দয়া করে আমার অসুস্থ মেয়েটার জন্য দুটো কলা দাও না গো দাদা। কলা নিবি তো টাকা এনেছিস নাকি দেখি, নাকি তুই খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে চলে এসেছিস বল তো? কালু দাদা, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই, তুমি আমাকে দুটো পাকা কলা দাও, আমি না হয় পরে তোমার কলা দুটোর দাম দিয়ে দিব। ধুর ছাই, যত সব ভিখারির কারবার এখানে, যা তো এখান থেকে যা, বের হ আমার বাড়ি থেকে বলছি। কালু দাদা, আমাকে একটু দয়া করো গো কালু দাদা, আমাকে দুটো পাকা কলা দাও। বুঝেছি, তুই আমার ভালো কথায় কান দিবি না তাই না? এবার তাহলে আমাকে একটু খারাপ হতেই হয় দেখছি। এই বলে কালু টুনিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পাশে থাকা লাঠি দিয়ে মারতে থাকে। এরই মধ্যে জঙ্গলের সবাই এসে সেখানে হাজির হয় আর সবাই কালুকে আটকাতে চাইলে কালু সবাইকে বলে, এই ভিখারির বাচ্চা টুনি এসেছে আমার ঘরে চুরি করতে, আপনারা সবাই এর বিচার করুন। কালুর এমন কথায় সবাই বিশ্বাস করে টুনিকে সবাই মারে। তোমরা আমাকে মেরো না, আমি আমার অসুস্থ মেয়ের জন্য দুটো কলা চাইতে এসেছিলাম, কিন্তু চুরি করতে নয়, দয়া করে তোমরা আমাকে মেরো না। টুনির এসব কথা যেন কারো কান অব্দি পৌঁছায় না, টুনিকে সবাই মারতেই থাকে, মারতে মারতে ক্ষত বিক্ষত করে ফেলে। এরপর সবাই টুনিকে ছেড়ে দেয়। টুনি কোনো রকমে নিজের প্রাণ নিয়ে দৌড়াতে দৌড়াতে নিজের মেয়ের কাছে যায়।
এইদিকে টুনি যেন শেষ নিঃশ্বাস ফেলার জন্য প্রস্তুত। এমন অবস্থা দেখে টুনি কান্নায় ভেঙে পড়ে আর টুকি আধো আধো গলায় বলে, মা, ও মা, আমার যে আর কলা খাওয়া হলো না মা, বাচ্চি আমাকে নাপায়রা দেশে চলে যেতে হচ্ছে মা, মা, ও মা, তুমি কেঁদো না মা, আমি ওপর থেকে তোমাকে ঠিক দেখবো। এভাবে বলিস না রে মা, এভাবে বলিস না, তুই না থাকলে আমি কি নিয়ে বেঁচে থাকবো বল, মা রে, এভাবে বলিস না সোনা। টুনির কথা শেষ হতে না হতেই টুকি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এটা দেখে টুনি নিজেকে আর সামলাতে পারে না। এদিকে জঙ্গলের কেউই টুকিকে সৎকার করতে আসে না। কষ্টে ভরা মন নিয়ে টুনি তার মেয়ের সৎকার করায়। এরপর সে মনে মনে ভাবে, আমি এক অপয়া মা যে নিজের মেয়েকে বাঁচাতে পারিনি, আমার মেয়ের শেষ ইচ্ছাটুকু আমি পূরণ করতে পারিনি, আমার এই ব্যর্থ জীবন রেখে কোনো লাভ নেই। মা টুকি, তুই চিন্তা করিস না রে মা, আমি আসছি তোর কাছে, আমি আসছি। এই বলে টুনি খাদে লাফ দিয়ে নিজের জীবন নিজে শেষ করে দেয়। টুনির এভাবে অপবৃত্ত হওয়ার কারণে টুনি অতৃপ্ত আত্মা হয়ে আবার ফিরে আসে। তোরা সবাই আমাকে আর আমার মেয়েকে অনেক কষ্ট দিয়েছিস, আমার নিষ্পাপ মেয়েটাকে তোরা সামান্য একটা কলা খেতে দিসনি, আমি তোদের সবার পাকা কলা খেয়ে নিব, আর তার সাথে সাথে তোদের ছানাগুলোকে, তোরা বুঝবি, এবার বুঝবি তোরা সন্তান হারানোর যন্ত্রণা কাকে বলে। এই বলে টুনির অতৃপ্ত আত্মা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে আর সবার পাকা কলা খেয়ে ফেলে। এইদিকে কালুর মেয়ে কুকু বসে কলা খাচ্ছিল। টুনির আত্মা ওকে দেখতে পেয়ে ওর সামনে যায়। টুনির আত্মাকে দেখে কুকু ভয়ে চিৎকার করতে থাকে। তখন সেখানে কালু এসে উপস্থিত হয়। এ কি টুটু টুনি, তুই না মারা গিয়েছিস, তাহলে এখানে কি করে ফিরে এলি তুই? তোর মনে নেই তুই আমাকে দুটো পাকা কলার জন্য কত আহত করেছিলি, আর আমার মেয়েটাকে তার শেষ ইচ্ছেটুকু পূরণ করতে দিসনি, তাই আমি আত্মা হয়ে আবার ফিরে এসেছি এই সব কিছু প্রতিশোধ নেওয়ার জন্য। এবার তোর মেয়েকে আমি তোর চোখের সামনে হত্যা করব, আর সন্তান হারানোর যন্ত্রণা কাকে বলে আমি তা তোকে বুঝিয়ে দিব। এই বলে টুনির আত্মা কুকুরকে মারতে থাকে। টুনি, দয়া কর একটু তুই আমাকে আমার মেয়েটাকে ছেড়ে দে, তুই তার পরিবর্তে তুই আমার প্রাণটা নিয়ে নে, তবু আমার মেয়েকে ছেড়ে দে টুনি, ছেড়ে দে। কষ্ট হচ্ছে তাই না রে, আমারও হয়েছিল, আমারও এমন কষ্ট হয়েছিল, সেদিন তোরা কেউ আমাকে সাহায্য করিসনি, এমনকি আমার মেয়ের সৎকারটুকু তোরা করিসনি, আজ আমি তোদের সবগুলোকে মেরে প্রতিশোধ নিব, প্রতিশোধ। এরপরে ঘটনার কথা সবাই মনে রাখবে, যে একটা পাকা ফলার জন্য একটা ডাইনিমা কি করতে পারে। এই বলে টুনির আত্মা কালু আর কুহুকে মেরে ফেলে। এরপর ধীরে ধীরে টুনির আত্মা জঙ্গলের অর্ধেক পাখিকে মেরে ফেলতে থাকে। সবাই ভয় পেয়ে তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, এই আত্মাকে থামানোর মাত্র একটা উপায় আছে, আর সেটা হলো তার মেয়ের আত্মা। তার মেয়ের আত্মা এসে যদি বলে তবেই তাকে থামানো সম্ভব, নয়তো কোনোভাবে একে আটকানো যাবে না। টুনির মেয়ের আত্মাকে কোথায় পাওয়া যাবে বাবা? আমি যোগ্য করে এক্ষুনি টুনির মেয়ের আত্মাকে আহ্বান জানাচ্ছি। এই বলে তান্ত্রিক যোগ্য শুরু করে আর টুকির আত্মাকে আহ্বান জানায়। এরপর টুকির আত্মা প্রকট হয় আর তান্ত্রিক টুকির আত্মাকে সব খুলে বলে। এরপর টুকির আত্মা তার মায়ের আত্মার কাছে যায় আর টুনি টুকির আত্মাকে দেখে খুব খুশি হয়। মা টুকি, তো
অপবিত্র বুকে আমি ফিরব না, আমি যাব না। তুমি আমার মৃত্যুতে পাগল হয়ে গিয়েছো, তার জন্যই এত নিরীহ পাখিদের প্রাণ নিতে পেরেছো। মা, তুমি হয়তো ভুলে গেছো আমাকে কেউ হত্যা করেনি, আমি রোগে মারা গেছি, আর আমার সৎকারও করেছিলে তুমি। আমি তো স্বর্গে গিয়ে অনেক ভালোই আছি মা। এই নিরীহ পাখিদের হত্যা করা ছেড়ে দিয়ে তুমি আমার সাথে স্বর্গে চলো মা। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে মা, আমি তোর সাথে যাব। ঠিক আছে মা, চলো এবার। এই বলে টুনি আর টুকি রাতটা অদৃশ্য হয়ে যায়, আর জঙ্গলের সবাই মুক্তি পেয়ে যায়।